সবাইকে আরও একবার লার্মেট ইংলিশ চ্যানেলে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা জানব সিলেবল সম্বন্ধে আজকের ক্লাসে আমরা জানব সিলেবল কাকে বলে সিলেবল সম্বন্ধে আমরা কেন জানব এবং উদাহরণসহ সিলেবলকে কিভাবে ভাগ করা হয় সেটা আমরা আজকের ক্লাসে দেখব তো প্রথমেই আমরা জেনে নেই সিলেবুল কাকে বলে যদি সংজ্ঞা হিসেবে বলতে হয় তাহলে আমরা বলবো যে আমরা যখন কথা বলি তখন এই যে ঠোঁট এবং জীব এর গতি পরিবর্তন না করে একটা ওয়ার্ডের যতটা অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি সেটা হচ্ছে একটা সিলেবেল যখন আমরা কথা বলবো তখন আমাদের ঠোঁট এবং আমার জীবের কোনো গতি পরিবর্তন হবে না এবং এই পরিবর্তন না করে একটা ওয়ার্ডের যতটুকু অংশ আমরা উচ্চারণ করতে পারব সেটা হচ্ছে একটা সিলেবল যেমন ট্রেন এই যে চিল ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডটি যখন আমরা উচ্চারণ করছি তখন আমাদের কি করতে হচ্ছে আমরা চিল ড্রেন দুটো ভাগে এই ওয়ার্ডটাকে উচ্চারণ করছি তাই এখানে দুটো সিলেবল রয়েছে আরেকটা সংজ্ঞা বলা হয় যে একটা ওয়ার্ডের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি ততটুকুই অংশই হচ্ছে একটা সিলেবল তো এই সূত্র অনুযায়ীও যদি আমরা এই ওয়ার্ডটাকে ভাগ করি ছিল ড্রেন এই ওয়ার্ডটাকে আমরা দুটো অংশে উচ্চারণ করছি ছিল ড্রেন দুটো অংশ তাহলে এখানে দুটো সিলেবল রয়েছে আবার আরেকটা সংজ্ঞা রয়েছে বলা হয় একটা ওয়ার্ডে যে কয়টি ভাওয়েল সাউন্ড রয়েছে সেই কটি সিলেবুল ওই ওয়ার্ডে থাকবে ভাওয়েল সাউন্ড ভাওয়েল কোনগুলো এ ই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে ভাওয়েল কিন্তু আমি কিন্তু ভাওয়েল বলিনি আমি বলেছি ভাওয়েল সাউন্ড ভাওয়েল সাউন্ড থাকবে যেমন চিল ড্রেন এই চিল ড্রেন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে চিল চি ই ল এই যে ই একটা বাউল সাউন্ড আবার ড্রেন ড্রে এ ন তাহলে দুটো ভাউল সাউন্ড এখানে ই এখানে এ ভাউল সাউন্ড মানে বাংলায় যেটাকে বলা হয় স্বরধ্বনি স্বরধ্বনি মানে ভাওয়েল সাউন্ড তাহলে এখানে দুটো ভাউল সাউন্ড রয়েছে এখানে তাহলে দুটো সিলেবল রয়েছে তাহলে যে কয়টি ভাউল সাউন্ড থাকবে সেই কয়টি সিলেবল থাকবে একটা ওয়ার্ডে তাহলে এই চিলড্রেন ওয়ার্ডটিতে দুটো সিলেবল রয়েছে এবার আমরা যদি এত কিছু মাথায় না রাখি একটা খুব সহজ একটা পদ্ধতি রয়েছে যেভাবে আমরা সিলেবুলটাকে চিনতে পারি যে এই ওয়ার্ডটিতে এই কয়টি সিলেবুল রয়েছে জাস্ট এই যে আমাদের হাতটা রয়েছে এই হাতটা এই চিনের সঙ্গে লাগিয়ে দাও অর্থাৎ এই থুতনির সঙ্গে লাগিয়ে দাও এবার উচ্চারণটা করো দেখো চিল ড্রেন চিল ড্রেন দুবার দেখবে তোমার এই চিনটা হাতের সঙ্গে টাচ করছে বা হাতকে স্ট্রোক করছে তাহলে চিল ড্রেন দুবার স্ট্রোক করছে তার মানে এখানে দুটো সিলেবল রয়েছে একই রকমভাবে যেমন ক্রাই এই ক্রাই ওয়ার্ডটা যদি আমরা দেখি তাহলে ক্রাই একবার ক্রাই তাহলে এই ক্রাই ওয়ার্ডটিতে একটি সিলেবল রয়েছে একটি সিলেবল এই চিলড্রেন ওয়ার্ডটিতে দুটি সিলেবল রয়েছে ক্রাই ওয়ার্ডটিতে একটি সিলেবল এবার যদি বলা হয় যে এই ক্রাই ওয়ার্ডটিতে কোনো ভাওয়েল নেই কিন্তু তা সত্ত্বেও সিলেবলটা কিভাবে হলো আমি বলেছি ভাওয়েল নয় ভাওয়েল সাউন্ড এবার দেখো ক্রাইকে যদি আমরা ভাঙি তাহলে কিভাবে হবে ক্রা ই ক্রাই তাহলে ক্রাই ই তাহলে কি হচ্ছে ই ভাওয়েল সাউন্ড রয়েছে ক্রাই এবার অনেক সময় এটাকে এভাবেও ভাঙা হয় ক্রাই ক্রা আ ক্রাই তাহলে এক্ষেত্রেও কিন্তু একটা ভাউল সাউন্ড রয়েছে যেহেতু এখানে একটা সিলেবুল রয়েছে তাই এই একটা যুক্ত ওয়ার্ডকে বলা হয় মনোসিলেবিক ওয়ার্ড এবং যে একটা সিলেবুল থাকে সেটাকে বলা হয় মনোসিলেবল মনো একটা সিলেবেল থাকলে তাকে বলবো মনো সিলেবেল এবার যদি দুটো থাকে চিলড্রেন দুটো সিলেবেল তাহলে এটাকে বলবো ডাই সিলেবেল দুটো সিলেবেল থাকলে ডাই সিলেবেল এবার এই ওয়ার্ডটা দেখো বা না না হাতটাকে আমরা চিনের নিচে রাখছি দেখো বা না না তিনবার স্ট্রোক করছে বা না না তাহলে এখানে তিনটে সিলেবল রয়েছে যদি তিনটে সিলেবল থাকে তখন আমরা তাকে বলবো ট্রাই সিলেবল ট্রাই তিনটে থাকলে ট্রাই সিলেবল এবার পরের ওয়ার্ডটা দেখো এ জু কে শন এ জু কে শন চারবার স্ট্রোক করছে তাহলে এখানে চারটি সিলেবল রয়েছে চারটি এবার যখন চারটি থাকবে তখন তাকে বলা হয় টেট্রা পাঁচটা থাকলে পেন্টা ছটা থাকলে হেক্সা সাতটা থাকলে হেপ্টা আটটা থাকলে অকটা কিন্তু আমরা এর কোনোটাতেই যাব না তিনের বেশি হলেই আমরা বলবো সিলেবেল যখন সিলেবল তিনের বেশি থাকবে একটা ওয়ার্ডে তখন আমরা সেই ওয়ার্ডটাকে বলবো পলিসিলেবিক ওয়ার্ড অর্থাৎ সেখানে যে সিলেবল রয়েছে সেটা হচ্ছে সিলেবেল অর্থাৎ তিনের বেশি রয়েছে এবার নেক্সট ওয়ার্ডটা দেখি বয় 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 একবার তাহলে বয়ে একটা সিলেবল রয়েছে তাহলে বয় হচ্ছে মনোসিলেবেল মনোসিলেবিক ওয়ার্ড বয় হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড এবং এখানে একটা সিলেবল রয়েছে এটা হচ্ছে মনোসিলেবেল ফ্রি ফ্রি দেখো এখানে দুটো বাউল রয়েছে দুটো বাউল থাকলেও এরা কিন্তু একটা বাউল সাউন্ড করছে ফ্রি ফ্রি ই ফ্রি তাহলে এখানেও কিন্তু একটা সিলেবল রয়েছে মনোসিলেভিক ওয়ার্ড এবার ফো টো গ্র্যা ফি চারটা সিলেবল রয়েছে ফো টো গ্র্যা ফি চারটা সিলেবল রয়েছে এই ওয়ার্ডটা হচ্ছে পলিসিলেবিক ওয়ার্ড তিনের বেশি থাকলেই সেটা হচ্ছে পলিসিলেবিক ওয়ার্ড অর্থাৎ পলিসিলেবেল এবার আমরা জানবো আমরা এই সিলেবলটা কেন পড়ব বা এই সিলেবল সম্বন্ধে কেন জানব প্রথমত আমরা যে আমাদের প্রনান্সিয়েশন করি আমাদের উচ্চারণ করি সেই উচ্চারণটা যাতে ঠিকঠাক করতে পারি সেটার জন্যে এই সিলেবলের জ্ঞান থাকাটা খুব প্রয়োজন দ্বিতীয়ত আমরা যখন হায়ার স্টাডিতে ইংরেজি নিয়ে পড়ব আমরা যদি হায়ার স্টাডিতে ইংরেজি নিয়ে পড়ি ইংরেজিতে অনার্স বা ইংরেজিতে মাস্টার্স করতে যাই তখন সেখানে প্রসুডি এবং ফনেটিক্স বলে কিছু বিষয় রয়েছে সেখানে আমাদের এই সিলেবুলের জ্ঞানটা খুব কাজে লাগবে এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে আমি কেন সিলেবল পড়াতে যাচ্ছি এটা তো প্রাইমারি সেকশনই পড়ানো হয় আমি সিলেবল পড়াচ্ছি এই কারণেই কারণ আগামী ক্লাসে আমি ডিগ্রি নিয়ে আলোচনা করব সেখানে ডিগ্রি পরিবর্তনের ক্ষেত্রে এই সিলেবুলের একটা ভূমিকা রয়েছে যেটা আমি পরের ক্লাসে বলবো এবং সেই ডিগ্রি ক্লাসে তোমরা যখন ডিগ্রিটাকে চেঞ্জ করবে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করবে তখন এই সিলেবুলের একটু জ্ঞান থাকাটা প্রয়োজন তাই আমি ডিগ্রি ক্লাসটা শুরু করার আগে সিলেবুল সম্বন্ধে একটা বেসিক ধারণা তোমাদের দিয়ে নিচ্ছি তাহলে আশা করছি সিলেবলটা তোমরা বুঝতে পেরেছ সিলেবল কাকে বলে আমরা জানলাম সিলেবল কিভাবে আমরা চিহ্নিত করব সেটা জানলাম এবং সহ দেখে নিলাম যে কিভাবে এই সিলেবলগুলোকে ভাগ করতে হয় তো আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ আগামী ক্লাসে দেখা হচ্ছে ডিগ্রির আলোচনার সঙ্গে